অশিক্ষিত মূর্খ মানুষ এত বড় জঘন্যতম দুর্নীতিবাদ হতে পারে না, বড় বড় উচ্চ শিক্ষিতরা যত বড় দুর্নীতিবাদ হতে পারে। অশিক্ষিতরা অনেক সময় দুর্নীতি বুঝেই না, শিক্ষিতদের শিক্ষাটাই হয় দুর্নীতিবাদীর বড় হাতিয়ার। এর এক দুইটা উদাহরণ যে শেষ বিচারের বয় অন্তরে না থাকলে যে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাদ হয়, এর কয়েকটা দুই একটা উদাহরণ শোনেন। বর্তমান দুনিয়াতে শীর্ষস্থানীয় যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, টপ লেভেলের যে কয়েকজন আলিম আছেন, আঙ্গুলে গোনা বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় বড় কয়েকজন আলিম আছেন, এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানি দামাত বারকাতু। তিনি এক সময় পাকিস্তানের আদালতের দুইটা বিভাগ আছে, একটা হলো সাধারণ বিভাগ আর একটা হলো শরিয়া বিভাগ। সাধারণ বিভাগের বিভাগে সাধারণ অপরাধের বিচার হয়, আর শরিয়া বিভাগে শরীয়ত সম্মত অপরাধের বিচার হয়। তো তকি উসমানি সাহেব এক সময় পাকিস্তানের আদালতের শরিয়া বিভাগের প্রধান বিচারপতি ছিলেন। যে শরীয়তের দৃষ্টিতে যে সমস্ত অপরাধের বিচারের হুকুম দেওয়ার, রায় দেওয়ার দায়িত্ব উনার হাতে ছিল। তখন তিনি এক বক্তৃতায় বলছিলেন যে শরীয়তের বিধান মতে চুরের বিচার হইল হাত কাটা। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় অথবা নারী হয় তাহলে হে বিচারকরা তোমরা তাদের হাত কাটার হুকুম দাও। তো এটা পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন চোরের বিচার হাত কাটা। ইহুদি খ্রিস্টানেরা ইসলামের এই বিধানের বিরুদ্ধে আপত্তি উঠাইছে। কি আপত্তি? যে বেচারা এমনই অভাবের তাড়নায় চুরি করছে, রুজি রোজগার পায় না, সংসার চালাইতে পারে না, করছে চুরি। আবার যদি তার আটকাচ্ছে দেওয়া হয় তাহলে তো রুজি রোজগার পাইলেও আর কাম করতে পারতো না, সংসার চালাইতে পারতো না। কাজেই ইসলামের এই বিধানটা মানুষের উপর জুলুম ছাড়া আর কিছু নয়। কোরআনে আল্লাহ দিলেন বিধান, আর এরাই বিধানরে কয় জুলুম। ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম ধর্মের দুশ্মন বলতেই পারে, এতে আশ্চর্যের কিছু নাই। কিন্তু সমস্যা হইল কিছু জ্ঞান পাপী মুসলমান আছে, এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলাইয়া, এরাও সুরের হাত কাটা বিধান দিয়ে জুলুম কয়। এখন আপনারাই বলেন আল্লাহর বিধানকে যারা জুলুম বলে তাহলে আল্লাহ নিজেই জালিম। আল্লাহরে যারা জালিম বিশ্বাস করে এরার ইমান আর কি পরিমাণ থাকে? এমন বেঈমানের অভাব নাই আমাদের সময়ে। একটা দুইটা চুরের হাত কাটলে সারা দেশের মানুষ সংশোধন হয়ে যাবে, জীবনে হাত কাটার ভয়ে আর কেউ চুরি চুরি যেত না। একটা দুইটা হাত কাটারে জুলুম কইয়া চুরির বিচার হাত কাটছ না, কত সুরে কত মানুষ খাইতে ভালাইতেছে খবর আছে? হাত কাটা ভালো লাগছিল না, মানুষ কাটা ভালো লাগে। এটারই কয় গাদায় ভানি গুলা কইরা খাইতে ভালো পায়, পরিষ্কার পানি খাইতে গাদার মজা লাগে না। তো তকি উসমানি যখন পাকিস্তানের শরী আদালতের প্রধান বিচারপতি ছিলেন, তখন তিনি এক বক্তৃতায় বলছিলেন যে চুরের হাত কাটার হুকুম দেওয়ার মালিক আমি, আদালতে চুরকে হাজির করা হবে, সাক্ষী প্রমাণের দ্বারা চুরি সাব্যস্ত হবে, আর আমি হুকুম দিব তার হাত কাটা।
কিন্তু আমি প্রধান বিচারপতি সাব্যস্ত হওয়ার পর থেকে এই কয়েক বছরের ভিতরে একটা চুরকেও আদালতে হাজির করা হয়েছে না, আটকাটার হুকুম দিতে পারছি না। কারণ সুরে থানার পুলিশরে ঘুষ দিয়া থানার থেকেই চুর খালাস হইয়া দেখা, আদালতে আসলে তো আমি হাতকাটার হুকুম দিব। থানার ঘুষ দিয়া পুলিশ থানার থেকেই খালাস হইয়া যায়, আদালতে চুরকে হাজিরই করা হয় না। বিচারকে কি থানার গিয়া রায় সাজার হুকুম দিব না আদালতে গেলে? আদালতে তো চুর যায় না, এত থানার থেকেই ঘুষ দিয়া খালাস, বিচারকে রায় দিব কেমনে? ঘটনাটা বুঝে থাকলে এবার আপনারা বলেন, পাকিস্তান সরকারের অধীনে যত থানা আছে এই সমস্ত থানার যারা পুলিশের চাকরি করে সবগুলি অশিক্ষিত, অশিক্ষিত লোকরা আইলে কোনো দেশে পুলিশের চাকরি দেয় না। এই শিক্ষিতরা ঘুষ করইল কেন? ঘুষ খাওয়াটা নীতি না দুর্নীতি? শিক্ষিতরা দুর্নীতিবাজ হইল কেন? একমাত্র কারণ শেষ বিচারের ভয় নাই, একমাত্র কারণ শেষ বিচারের ভয়। একটা প্রমাণ দিলাম যে শেষ বিচারের ভয় অন্তরে না থাকলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে পারে। কথাটা বুঝলেন কিনা দেখেন, এখন পাকিস্তানের ঘটনা কইলাম, বাংলাদেশের একটা ঘটনা কই। আজকের থেকে মনে হয় 40-45 বছর আগের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিল শেষে আমি রেলে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়ে দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার আর সুযোগ নাই। টিকিট না নিয়েই গাড়িতে উঠলাম, উঠে টিটি সাহেবে কইলাম, টিটি সাহেব আজকাল কি দেখা যায় না, ওই সময় টিটি সাহেব কইল, তারে সরকারে বেতন দিয়া রাখছে যারা বিনা টিকিটে গাড়িতে উঠে টিকিট বানাই দিত এবং ভাড়া আদায় করত, এরা খুঁজে বাইক করে কেনা কেনা টিকিট করছে না। আর আমি উঠছে তারে খুঁজে বাইক করছি, কইটা কইছি আমি টিকিট করতাম পারছি না, আমার একটা টিকিট বানাই দিন আপনি আর যা ভাড়া হয় না, ইনি আমার কয় টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি বেচে না, আমাদের জনগণের টাকা দিয়া। শুধু যারা বিনা টিকিটে গাড়িতে উঠে এদের কাছ থেকে ভাড়া নিয়ে আর টিকিট বানাই দেবে, আমাদের বেতন খাও, আমাদের কাজ করতে পারবে না কেন? তখন কয় টিকিট দিতে হইলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ঠিক আছে, ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানাই দেব। এখন কয় হুজুর আপনার জরিমানা লাগবে না, ভাড়াও সবটা লাগবে না, শুধু টিকিট সারা যা মনে চায় আমাকে দিয়া দেন। জরিমানা তো লাগতোই না, ভাড়াও সবটা লাগতো না, টিকিট সারা যা মনে চায়। আপনারা বলেন টিকিট ছাড়া যত টাকা মনে চাই দিয়া দিলে দেখি সরকারের তহবিলও যাইব? সরকারের তহবিল দেখি সরকারের বাপের না দেশের জনগণের? আপনাদের তহবিলে যাবে না টাকাটা, ওইটা তার পকেটে থাকবে। এটা কি নীতি না দুর্নীতি? এই অশিক্ষিত লোকটারে বাংলাদেশ সরকারের চাকরি দিছিল এই জন্য দুর্নীতি করলো না শিক্ষিত? এবার আপনারই বলেন শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ হইল কেন? হে যে শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয়, হে যে শিক্ষা শিখছে এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। কাজেই শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। আমি কইলাম বিনা টিকিটে আপনাকে আমি এক টাকাও দেব না, আমার কয় আমি আপনার কাছ থেকে টাকা কম নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি বললাম আমি আপনাকে টাকা বেশি দিতে চাই, আপনি কম নিতে চান কেন? এর ফলে আমার কথার জবাব দিতে না হয়ে গেছে,
পরে তার কাছ থেকে টিকিট নেওয়া সম্ভব হয়েছে না, আমি পরবর্তী স্টেশনে এলাম, স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিট নিয়েছি। এটাও পাকিস্তানের ঘটনা। এই বাংলাদেশে 45 বছর আগে আমি একজন শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম, বর্তমান বাংলাদেশে আর কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, আমি জিজ্ঞাসা করবো কেন শিক্ষিত হইলে দুর্নীতিবাজ হবে কেন? হ্যাঁ, শেষ বিচারের ভয় নয়, এটা মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, আর মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তরটা আলোকিত, এদের অন্তরেই শেষ বিচারের ভয় থাকে। এরা ব্যক্তি জীবনেও দুর্নীতিবাদ হতে পারে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাদ হতে পারে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাদ হতে পারে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাদ হতে পারে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাদ হতে পারে না।